ফুলা রোড থেকে যখন আমরা আমি যখন আমাকে ধাক্কা দেওয়া হলো, ধাক্কা দিয়ে আমি পড়ে গেছি, প্রায় আমার উপর দিয়ে মানে 100 জন মানুষ হচ্ছে আমার উপর দিয়ে গেছে। মানে আমি তখন শ্বাস নিতে পারতেছিলাম না, আমি তখন বলতেছিলাম যে আমি শ্বাস নিতে পারতেছি না, আমাকে বাঁচান, আমাকে আমাকে আগে উঠান, আমি শ্বাস নেই। তারপর আইসা আমার উপর হামলা হয়েছে, তারপর আমাকে পিটাইছে। তারপর আমি দৌড়াইয়া আপনার ওইখানে একটা আবাসিক এলাকা আছে, ইশাকা আবাসিক এলাকায়, ওই আবাসিক এলাকায় গেলাম। যাওয়ার পরে ওনারা আমাকে আশ্রয় দিছে, ওনারা আমাকে আশ্রয় দিছে। যাওয়ার পরে দেখি ওইখানে প্রায় 20 থেকে 30 জন পুলিশ মুখ লুকাইয়া ওইদিক ফিরে তাকায় আছে। তখন আমি তাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা এখানে কেন? ওনারা বলতেছে কি যে আমরা এখানে থাকবো না, কোথায় থাকবো? আমি তো আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা হইতেছে আপনারা কি এটা দেখতে পাচ্ছেন না? ওনারা বলতেছে আমরা কি ছাত্রলীগের মার খাবো? 12টা বাজে হচ্ছে আন্দোলন শুরু হয়েছে রাজবাস ভাস্কর্য থেকে, আমরা হল থেকে হচ্ছে ইডেনের মেয়েদের আটকে রাখা হয়েছিল। তখন তখন আমরা হল থেকে আমাদের যারা সমন্বয়ক বৃন্দ ছিল আপুরা মিলে আমরা ইডেনের মেয়েদের আনতে গিয়েছিলাম। তখন পথের মধ্যে হচ্ছে আমরা খবর পাই ইডেনের আপুরা হচ্ছে তালা ভেঙ্গে হচ্ছে আন্দোলনে চলে আসছে। তো আমরা ওইখান থেকে হচ্ছে আবার রাজু ভাস্কর্যের দিকে আসি। রাজু ভাস্কর্যে আসলাম, আসার পরে আমাদের আন্দোলন চলতেছিল ভালোভাবেই। তখন বুয়েটের ভাইয়ারা, ঢাবির ভাইয়ারা, ঢাকা মেডিকেলের ভাইয়ারা, সাত কলেজে ভাইয়া আপুরা, সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইয়া আপুরা সবাই হচ্ছে ওইখানে যুক্ত হয়েছে। আমাদের মিছিল ভালোভাবে চলতেছিল। তখন শোনা গিয়েছিল যে হলপাড়ার একটা হলে, হলটার নাম হচ্ছে বিজয় একাত্তর হল, ওই হলে ছাত্রলীগের ভাইয়ারা আমাদের যে সমন্বয়ক বৃন্দ আছে তাদের উপর হামলা করতেছে, ইভেন সাধারণ শিক্ষার্থীদের উপর খুব বর্বর ভাবে হচ্ছে হামলা চালাচ্ছে, ইভেন তাদের মাথা ফাটিয়ে রক্ত বের এটা করছে। গতকালকের কথা। হ্যাঁ, তো আমরা মিছিল নিয়ে হচ্ছে বিজয় একাত্তর হলের, আমরা মিছিল নিয়ে হচ্ছে বিসি চত্বর অভিমুখে যাই। তারপর আমরা সূর্যসেন হলের দিকে যাই। আমাদের মিছিল সূর্যসেন হল অব্দি ছিল। তারপর আমরা যখন সূর্যসেন হলের থেকে হচ্ছে হলপাড়ার দিকে এ করি, তখন ছাত্রলীগ পাখির মতন আমাদের উপরে এত বড় বড় ইটের পাটকেল, মানে আমরা ছিলাম নিরস্ত্র। আমরা তো শিক্ষার্থী, আমরা তো শিক্ষার্থী, আমরা কেন, আমাদের হাতে কেন থাকবে অস্ত্র, আমাদের হাতে কেন থাকবে রামদা, আমাদের হাতে কেন থাকবে চাপাতি, ইভেন তাদের হাতে ছিল রিভলভার। আমরা ছিলাম নিরস্ত্র, আমাদের হাতে মাইক ছাড়া আর কিছুই ছিল না। আমরা স্লোগান দিতেছিলাম, আমাদের হাতে মাইক ছাড়া আর কিছুই ছিল না। আমরা শিক্ষার্থী, আমরা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা তো কিন্তু বলা যায় যে সন্ত্রাসবাদের, আপনাদের মধ্য থেকে নাকি শুরু করা হয়েছিল এমন প্রশ্ন গেছে যে আক্রমণ না প্রথমে। আমাদের আমাদের যে 71 হলে সমন্বয় ছিল আসিফ ভাইয়াকে হচ্ছে, মানে আসিফ ভাইয়াকে নির্মম ভাবে মারা হয়েছে। ইভেন তাদের হচ্ছে আপনার হলের তালা লাগিয়ে দিয়েছে যাতে তারা বের হতে না পারে। আমাদের থেকে শুরু হয় নাই, তারা এত বড় বড় ইট, এত বড় বড় পাটকেল, তারপর তাদের হাতে ছিল বড় বড় মানে বাঁশের লাঠি, মানে এসব কথা ভাবলেও এখনো আমার ভিতরে ইয়ে হয়। তারপর যখন আমরা মানে ওদের ওই মিছিলটা আসছিল হচ্ছে সেডু থেকে যখন মানে আমরা যখন মানে ওদের, আমরা তো নিরস্ত্র, আমাদের হাতে তো কিছু নাই, আমাদের কোনো প্রিপারেশন ছিল না, যে আমরা তার হামলা করার উদ্দেশ্যে যাই নাই। আমরা আমাদের দাবি নিয়ে হচ্ছে রাজনীতি ছিলাম, আমরা শুধু আমাদের দাবি আদায়ের জন্য লড়াই করতেছি, আন্দোলন করতেছি, আমরা তো সন্ত্রাসবাদী বিশ্বাসী না। পরে ওইখান থেকে হচ্ছে যখন আমাদের উপর হামলা করা হলো, ওখানে তারা কি, ওখানে কে ছেলে কে মেয়ে তারা এটা দেখে নাই, তারা মানে নৃশংস ভাবে আমাদের উপর হামলা করছে, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমি নিরাপদ না, আমার বোন নিরাপদ না, আমার ভাই নিরাপদ না, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে। তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কিছু করে নাই, একটা ঢাবির প্রশাসন প্রক্টর স্যারকে যখন আমাদের আন্দোলনরত অবস্থায় ফোন দিলাম, স্যার বিশ্ববিদ্যালয়ের বহিরাগতরা হচ্ছে হামলা করছে, আক্রমণ করছে, আপনি মানে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন। প্রক্টর স্যার বলতেছে আপাতত ক্যাম্পাস বহিরাগত দিয়ে ঘেরাও করা হয়েছে, এখন মানে পরিস্থিতি উনার বাহিরে। ইভেন প্রক্টর স্যার বলছে যে আমি তোমাদের পরে জানাচ্ছি বিষয়টা। পরে যখন আমাদের এই শ্যাডো থেকে, ঢাবির শ্যাডো থেকে আমাদের উপরে হামলাটা হলো, আমরা যখন সূর্যোদয় হলে ছিলাম,
কে মেয়ে কে ছেলে, এটা ওনারা ওরা ছাত্রলীগ নামে নৃশংস হামলাকারী এই জিনিসটা দেখে নাই যে কে ছেলে কে মেয়ে। তারা যাকে পাইছে তাকে রক্তাক্ত করেছে, তাকে মানে আপনি বিশ্বাস করবেন না কিভাবে লাথি দিছে, কিভাবে মেয়েদের মানে কি বলবো কিভাবে মারছি মেয়েদেরকে। ওনাদের ঘরে মনে মা বোন নাই বুঝছেন, ওনাদের ঘরে মা বোন নাই, কিভাবে মেয়েদের মারছে। ইভেন এত বড় বড় ইটের ইয়ে দিয়ে মানে মাথার যে পিছন আছে না যে ঘাড়ের পিছন মাথায় মাথায় হচ্ছে ইয়ে করছে রোগ তো কি পরিমানে। আমরা তারপর ওইখান থেকে সূর্য সেন হলের ইয়ে থেকে ধরেই হচ্ছে পিসি বাসার সামনে আসছি, কারণ ওই জায়গাটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের সবচেয়ে নিরাপদ জায়গা। ওই জায়গায় যখন আমরা আসছি তখন ওরা ক্যাম্পাস থেকে এসে আমাদের উপর হামলা করছে, তখন আমরা বিসির বাড়ি হয়ে ফুলার রুট হয়ে তখন হচ্ছে সবাই পালাইছে। ইভেন এত মানে এমন একটা অবস্থা হয়েছিল, এতদিন আন্দোলনে কি হয়েছে, আজকে তো 1 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে, 15 তারিখ পর্যন্ত এমন হয়েছিল যে ছেলেরা মেয়েদের হচ্ছে ব্যারিকেড দিয়ে রাখছিল, মেয়েদের হচ্ছে সেফটি সুরক্ষার ব্যবস্থা ছেলেরা করছিল, কিন্তু ওই দিন তো ছেলেরাও নিরস্ত্র, ছেলেদের উপরে হামলা হইতেছে। ইভেন যারা সমন্বয়কারী ছিল, যারা ফ্রন্ট লাইনে ছিল, আমিও ফ্রন্ট লাইনে ছিলাম, তাদেরকে হচ্ছে টার্গেট করে করে তাদের হচ্ছে মারা হয়েছে। পরে আমি যখন আপনি ইয়েতে কোন পড়ে গেলাম, ডিপার্টমেন্টে আছেন এমনিতে? কোন ডিপার্টমেন্ট কোন কোন ডিপার্টমেন্ট কোন হলে ছিল? আমি হচ্ছে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শামসুন নাহার হল। আচ্ছা, পরে আপনারা কি পুলিশের সহযোগিতা চেয়েছিলেন কিনা, এবং আজকে পরিস্থিতিতে এখন পর্যন্ত? হ্যাঁ বলুন এই একটু শর্ট বিষয়টা আমি করে। বলছি, যখন ফুলার রোড থেকে যখন আমরা আমি যখন আমাকে ধাক্কা দেওয়া হলো, ধাক্কা দিয়ে আমি পড়ে গেছি, প্রায় আমার উপর দিয়ে মানে 100 জন মানুষ হচ্ছে আমার উপর দিয়ে গেছে, মানে আমি তখন শ্বাস নিতে পারতেছিলাম না, আমি তখন বলতেছিলাম যে আমি শ্বাস নিতে পারতেছি না, আমাকে বাঁচান, আমাকে আমাকে আগে উঠান, আমি শ্বাস নেই। তারপর এসে আমার উপর হামলা হয়েছে, তারপর আমাকে পিটাইছে, তারপর আমি দৌড়াইয়া আপনার ওইখানে একটা আবাসিক এলাকা আছে, ইশাখা আবাসিক এলাকায়, ওই আবাসিক এলাকায় গেলাম। যাওয়ার পরে ওনারা আমাকে আশ্রয় দিছে, ওনারা আমাকে আশ্রয় দিছে। যাওয়ার পরে দেখি ওইখানে প্রায় 20 থেকে 30 জন পুলিশ মুখ লুকাইয়া ওইদিক ফিরে তাকায় আছে। তখন আমি তাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা এখানে কেন? ওনারা বলতেছে কি যে আমরা এখানে থাকবো না, কোথায় থাকবো? আমি তো আমাদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা হইতেছে আপনারা কি এটা দেখতে পাচ্ছেন না? ওনারা বলতেছে আমরা কি ছাত্রলীগের মার খাবো? ছাত্রলীগের পাওয়ার বুঝেন, ক্যাম্পাস কিন্তু আমাদেরও, মানে পুলিশ, ক্যাম্পাস আমাদের আমাদের, পুলিশ 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 বলছে কথা যে আমরা হ্যাঁ ছাত্র পুলিশ মারা যাবে। বলছে আমরা আমরা কি ছাত্রলীগের হাতে মার খাবো? আমার কাছে ভিডিও আছে আপনাকে দেওয়া হবে, ওই ভিডিওটা মনে হয় আমি আপনাকে দিয়েছিলাম যে মানে আমরা রেকর্ড করছিলাম ছাত্রলীগের হাতে আমরা। তখন একজন ঊর্ধ্বতন অফিসার আসছে, আমি ওনার সাথে কথা বলছি, তখন কথা বলা বলতেছে উনারা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত ছিল, ওনারা হেলমেট তারপরে ইয়ে সম্পূর্ণ প্রস্তুত ছিল। প্রস্তুত থাকার পরও ওনারা মুখ লিখে এই শাখা আবাসিক এলাকায় আশ্রয় নিছে। তো আমি ওনাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হইতেছে, আপনাদের কিছু করার নাই? তখন ওনারা বলতেছে ঢাবির প্রশাসন হচ্ছে নিরাপত্তার দায়িত্বে আছেন, আমরা আছি না। তো আজকে কেন ঢাবিতে এতগুলা পুলিশ আসলো, 500 থেকে 600 পুলিশ আসলো? ওনারা ওই দিন আমাদের নিরাপত্তা দিতে পারলো না, ওনারা কেন আজকে গুলি চালালো? ওনারা কেন গুলি চালিয়েছে আজকে? আজকে রংপুরে আবু সাইয়েদ নামে একজন ভাইকে মেরে ফেলছে, আজকে প্রায় 7 জন শহীদ হয়েছে। ওনারা যদি ক্যাম্পাসের দায়িত্ব নিতে না পারে, ওনারা কেন সাধারণ শিক্ষা, ওনারা তো হতে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলতে পারবে না, ওনারা ওনারা জনগণের সেবক না, ওনারা জনগণের হচ্ছে বক্ষক, ওনারা জনগণের সেবক না। আমি একটা দেশের নাগরিক হয়ে আমি নিরাপদ না, আমি একটা দেশের নাগরিক হয়ে আমি নিরাপদ না, এখন আমি একটা শিক্ষার্থী হয়ে আমি দেশে নিরাপদ না। এই পর্যায়ে প্রায় আপনি বলছেন 7 জন, আমাদের কাছে এই পর্যন্ত খবর হচ্ছে 6 জনের মতো, যদিও 5 থেকে 6 7 বলছেন 18 জনের মতো নিহত হয়েছে। এই পরিস্থিতিতে আপনার ব্যক্তিগত অভিমত কি? আপনার আন্দোলন নিয়ে শেষ করবেন, এক লাইনে এই পর্যায়ে শেষ করবেন প্লিজ। আমাদের দাবি যৌক্তিক দাবি, আমরা হচ্ছে সকল গ্রেডে সরকারি চাকরিতে হচ্ছে কোটার যৌক্তিক সংস্কার চাই। আমাদের এই দাবিটা কোনো সরকার বিরোধী দাবি নয়, আমরা সরকারের পক্ষে কথা বলি, বিপক্ষে কথা বলিনি, আমাদের দাবি কোটার সংস্কার। আমরা সন্ত্রাসবাদে বিশ্বাসী নই, আমরা মামলা ফ্যাসাদ আমরা এসবে বিশ্বাসী নই, আর জনগণের এই সাধারণ শিক্ষার্থীদের উপর, আর জনগণের এই দুর্ভোগ, সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা হইতেছে,
এটার জবাব, এটার দায়ভার কার, এটার জবাব কে দিবে? একজন একটা দেশের শিক্ষার্থী হিসেবে আমি আমার প্রশাসন, আমি আমার বিশ্ববিদ্যালয়ে নিরাপদ না, আমি আমার বিশ্ববিদ্যালয়ে নিরাপদ না। আজকে আপনি দেখতে পাচ্ছেন স্কুল কলেজে ভাই বোনেরা সহ এটার এই মুহূর্তে কি এটার পরিস্থিতি? আপনি কি মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আছেন কিনা, কি পরিস্থিতি এই মুহূর্তে? কি পরিস্থিতি মানে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়? হচ্ছে 500 থেকে 600 জন হচ্ছে পুলিশ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করে রাখছে। তারপরে হচ্ছে ওইখানে টিয়ার সেলের গাড়ি, তারপর হচ্ছে গরম পানির ট্যাঙ্ক, তারপরে হচ্ছে মানে ওনাদের যা যা প্রয়োজন ওনারা তা তা নিয়ে রাখছে। আর ছাত্রলীগের কথা তো বাদই দিলাম, আর আপনার আন্দোলন প্রত্যেকটা থেকে সরছেন না? আপনাদের আন্দোলন আপনারা এখনো পর্যন্ত করে যাচ্ছেন, কি হলো আপনাদের শেষ হ্যাঁ অবস্থা? অবশ্যই আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। মানে এত বিপদ আমাদের আসা সত্ত্বেও চতুর্দিকে অনেকেই না, মৃত্যুবরণ আমাদের করছে। তো আজ আমাদের যদি মরার ভিতরে যদি মরার ভয় থাকতো তাহলে তো আমরা রাজপথে যাইতাম না। আমাদের 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 আমরা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, আমাদের অন্যায় আমরা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি কেন মানবে না? আমাদের দাবি তো যৌক্তিক দাবি, আমরা তো ওকে, সরকারের ঠিক আছে। বিরোধিতা তার মানে করছি আপনারা না। আপনারা আপনারা আপোষহীন ভাবেই এখন বর্তমানে রয়েছেন রাজপথে, এবং আপনাদের হ্যাঁ দাবি আমরা আপোষহীন করে ভাবে, আজ পর্যন্ত আপনারা সরবেন না, হ্যাঁ এরকম অবস্থা। জি, আপনাকে ধন্যবাদ। আমি